আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা এই দীর্ঘদিনের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সাথে সম্পৃক্ত রয়েছি। আমি মোহাম্মদ খালেদুল হাসান, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হারগাঁও কলেজ, মুন্সিগঞ্জ। আশা করি তোমরা বাসায় থেকে আমাদের এই অনলাইন ক্লাসগুলি নিয়মিত দেখছো এবং আমরা সাত এবং সাধ্যের মধ্যে সর্বাত্মকটা দেওয়ার চেষ্টা করছি, যেভাবে আমরা শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াটা সম্পন্ন করি এবং আমাদের সিলেবাস অনুযায়ী আমরা পরীক্ষা নেই, সেভাবে আমরা এই মাধ্যমকে সর্বোচ্চ ইউটিলাইজ করে তোমাদের সামনে প্রত্যেকটা টার্মস এবং কন্ডিশন বুঝিয়ে যাচ্ছি। আশা করি তোমরা এই ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলি তোমরা পর্যবেক্ষণ করছো এবং বাসায় বসে প্র্যাকটিস করছো। অবশ্যই তোমরা সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধিগুলি মেনে এখন জীবনযাত্রা তোমাদের অব্যাহত রাখতে হবে। আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার শ্রেণীকক্ষে স্বাভাবিক পাঠদান কার্যক্রম আবার দেখা হবে। হয়তো তখন তোমাদের সাথে এই যেই ধরনের প্রশ্নগুলি থাকে সেগুলো নিয়ে আবার আরও বিশদভাবে ব্যাখ্যা দেওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়গুলি তোমাদের সাথে আমি আলোচনা করব, আমরা অলরেডি আমি তোমাদের রুটিন অনুযায়ী চ্যাপ্টারগুলি তোমাদের প্রত্যেকটা আইটেম ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা গত ক্লাস থেকে অনেকগুলো ক্লাস থেকে আমরা একটু বোর্ডের প্রশ্নপত্রগুলোর মধ্যে যে ধরনের প্রশ্নগুলি আসে সেই ধরনের প্রশ্নের মান প্যাটার্ন নিয়ে আলোচনা করি। সৃজনশীল কাঠামো একটা উদ্দীপক বা একটা গল্পের সাহায্যে কীভাবে তোমাকে চার ধরনের প্রশ্ন করবে, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলি তোমাদের করবে, সেগুলি তোমাদের আমি উদাহরণের সহিত বুঝিয়ে যাচ্ছি। আশা করি বাসায় এগুলি দেখে দেখে প্র্যাকটিস করছো। তোমাদের সাথে আমরা ক্লাস যেটা নিচ্ছি সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, যেটা আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা তোমাদের সাথে ক্লাস নিয়ে যাচ্ছি এবং আমাদের ফুল টিম তোমাদের সাথে ক্লাস নিয়ে যাচ্ছে, যে যার যার নির্ধারিত রুটিন অনুযায়ী, নির্ধারিত টপিকস অনুযায়ী তোমাদের সাথে অনলাইন ক্লাসগুলি আছে। তোমরা যদি ডিউটিউবে নাও দেখতে পারো, এটা আপলোড করার পরে আমার ইউটিউব চ্যানেল আছে, তারপর হচ্ছে আমাদের কলেজের ফেসবুক পেজ আছে, ওখান থেকে তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে শুনতে পারো, শুনে তোমাকে জানার পরিধি আরও বাড়াতে পারো। তো আমরা গত ক্লাসে অনেকগুলি ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকেও একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে আমি একটা কোশ্চেন তোমাদের জন্য লিখে রেখেছি, সেটা হচ্ছে একটা উদ্দীপক, সেটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনার প্রথম পত্রের মধ্যে এক মালিকানা কারবার, যেই কারবারের সংক্রান্ত বিষয়। আমরা একটা উদ্দীপক আছে, দেখো মাইমুন একজন গৃহিণী, তিনি তার তৈরি কাজের থ্রি পিস ও পাঞ্জাবি নিয়ে প্রতি বছরই পহেলা বৈশাখ এবং বিভিন্ন মেলায় স্টল নিয়ে বিক্রি করেন। আবারও বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটা খুব ভালোভাবে স্টাডি করতে হবে, খুব ভালোভাবে পড়িতভাবে বুঝতে হবে এটা কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসেছে, কোন অধ্যায় থেকে কোশ্চেন এসেছে, সেই রিলেটেড তোমাকে কোশ্চেন করবে। মাইমুনা একজন গৃহিণী, তিনি তার তৈরি কাজে থ্রি পিস ও পাঞ্জাবি নিয়ে প্রতি বছরই পহেলা বৈশাখ এবং বিভিন্ন মেলায় স্টল নিয়ে বিক্রি করেন। বর্তমানে তিনি একটি নির্দিষ্ট এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তার মানে তার একটি ব্যবসা, সেই ব্যবসাটা বিভিন্ন মেলা পয়লা বৈশাখ বিক্রি করে থাকেন। বর্তমানে তিনি একটি এলাকার একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এটা হচ্ছে আমার মূল উদ্দীপক। তাহলে যেহেতু তো এই আমরা এই উদ্দীপক এই গল্পে আমরা দেখছিলাম মাত্র একজনই মালিক, সেটা হচ্ছে মাইমুনা, তাহলে তার এই প্রতিষ্ঠানের একটু পরিধি বাড়াতে চাচ্ছে, পরিধিটা একটা সেই নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট দোকান নিয়ে স্থায়ীভাবে ব্যবসা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কী ধরনের কোশ্চেন হবে। তাহলে আমরা কিছুটা আইডিয়া পাইলাম এই 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 নির্দিষ্ট উদ্দীপকে, সেই উদ্দীপকটা হচ্ছে কি যে একজন মাত্র ব্যবসায়ী সেটা হচ্ছে আমরা জানি এবং সে তার ব্যবসা করে। প্রথম কোশ্চেনটা ছিল কি ব্যবসায় জোট কি, বা জ্ঞানমূলক কোশ্চেনের প্রথম কোশ্চেনই ছিল আমার কি ব্যবসায় জোট, জোট যেন লিয়াজো, অনেকগুলি মানুষের মিশ্রণ। অতীতকালে অনেক দিন আগে আমরা যখন দেখতেছি বৃহদায়তন ব্যবসার পাশাপাশি বা বৃহদায়তন ব্যবসার মালিকরা অধিক লাভের আশায়, অধিক মুনাফার আশায় যে সংগঠনটা চালু করে, যে সংগঠনটা ব্যবসাটা শুরু করতে চাচ্ছে অধিক লাভের আশায়, বেশি মানুষকে পরিহার করে যে ব্যবসা জোট পরিচালনা করে সেটাকে বলা হয় ব্যবসায় জোট,
মানে অনেকগুলি ব্যবসায়ীদের নিয়ে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সংস্থা গড়ে তোলা হয় বা যে জোট গড়ে তোলা হয় সেটাকে বলা হয় ব্যবসায়ী জোট। তাহলে এই উদ্দীপকের সাথে জ্ঞানমূলক কোশ্চেনের কোনো মিলই থাকবে না। এটা 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 খুব একটা ভালো পয়েন্ট, মনে রাখার চেষ্টা করবা। এর আগের ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছি এই ব্যবসা জ্ঞানমূলক কোশ্চেন উদ্দীপকের সাথে কোনো মিল থাকবে না, এক কথা উত্তর দিবে। তাহলে আমরা শিখলাম ব্যবসায় জোট কাকে বলা হয়। ব্যবসায় জোট হচ্ছে অনেকগুলি ব্যবসায় বৃহৎ বৃহৎ ব্যবসায়ের ব্যবসায়ীদের অধিক মূলধনের আশায় যে সংস্থার মাধ্যমে, যে অর্গানাইজেশনের মাধ্যমে, যে সমিতির মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়, গঠন করা হয়, তখন তাকে আমরা বলি ব্যবসায়ের জোট। জ্ঞানমূলক কোশ্চেন উত্তর আমরা পেয়ে গেলাম। দুই নম্বর হচ্ছে অনুধাবনমূলক, বা দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার স্থায়িত্বের অভাব কেন, এক মালিকানা ব্যবসার স্থায়িত্বের অভাব কেন। এটা সবসময় মনে রাখবো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক মালিকানা ব্যবসার স্থায়িত্বের অভাব হচ্ছে এক মালিকা ব্যবসার সম্পূর্ণ মূল মালিকই হচ্ছে একজন মাত্র মালিক, ওই ব্যবসাটা পরিচালনা করে। স্থায়িত্ব তার ইচ্ছা, তার রুচি, তার ইচ্ছা, তার মৃত্যু, তার আন্তরিকতা, সব কিছু তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। একমাত্র সে যতক্ষণ পর্যন্ত চাইবে সে তখন এক মালিক ব্যবসাটা অতদিন পর্যন্ত সে কন্টিনিউ করতে পারবে। সে যখন ইচ্ছা থাকবে না, সে অসুস্থ থাকবে, আর তারপর হচ্ছে সে তোমার নাও থাকতে পারে, মৃত্যুবরণ করতে পারে, বা যে বিদেশ চলে যেতে পারে, ব্যবসা গুটিয়ে ফেলতে পারে। এই জন্য যেহেতু মালিক একজন এবং আইনগত কোনো বাধা নাই, আইনগত কোনো ভিত্তি নাই, আইনগতভাবে কোনো কাঠামতো নাই, সেই জন্য তার ইচ্ছার উপর ডিপেন্ড করে এই ব্যবসাটা পরিচালিত হয়। এই জন্য এই ব্যবসার মালিক স্থায়িত্বটা তার উপর ডিপেন্ড করে, তার উপর নির্ভর করে এই ব্যবসার স্থায়িত্বশীলটা ধরে রাখা যায়। অতএব আমরা বলতে পারি এটা হচ্ছে একমাত্র মালিক, একজন মাত্র মালিকের মাধ্যমে পরিচালিত হয়, তার ইচ্ছার উপর ডিপেন্ড করে, তার ইচ্ছার উপর নির্ভর করে, তার আমরা মৃত্যু, তার অনাকাঙ্ক্ষিত যে কোনো বিষয় ঘটনা ঘটে যেতে পারে, তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এই জন্য এই সব কারণে এক মালিকানা কারবারটার স্থায়িত্বটা খুবই কম। যেটা থার্ড কোশ্চেন ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর উদ্দীপকের ছিল, উদ্দীপকের ব্যবসাটি কোন ধরনের। আমি তোমাদের প্রথমেই বলেছি উদ্দীপকের ব্যবসাটা বুঝতে গেলে তোমাকে খুব ভালোভাবে অনুধাবন করা লাগবে, এই গল্পটা কার সাথে সম্পর্কযুক্ত, কোন চ্যাপ্টারে। আমরা দেখেছি মায়মুন একজন গৃহিণী, তিনি তার কাজে থ্রি পিস ও পাঞ্জাবি নিয়ে প্রতি বছর পয়লা বৈশাখ এবং বিভিন্ন মেলায় স্টল নিয়ে বিক্রি করেন। একজন মাত্র মালিক যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে, দ্রুত গ্রহণের সিদ্ধান্তে নিমিত্তে, এবং সেটাকে আমরা বলতে পারি এক মালিকানা কারবার, যেহেতু এই ব্যবসা কোনো এই ব্যবসা বাণিজ্যে কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই, কোনো আইনগত বাধাভিত্তি নাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি এই উদ্দীপকের এই মাইমুনার ব্যবসাটি আমরা এক মালিকানা কারবার। কারণ এক মালিকানা কারবার হচ্ছে একজন মাত্র মালিক যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, তাকে আমরা এক মালিকানা কারবার বলি। তাহলে আমরা তিনটা কোশ্চেনের উত্তর পেলাম। লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমরা একটু দেখি, উদ্দীপকের ব্যবসাটি শুরু করতে কোন আইন দলিল গ্রহণ করতে হবে কিনা ব্যাখ্যা করো। মানে মাইমুনার ব্যবসাটি শুরু করতে গেলে আমার কোন ধরনের আইনগত বাধ্যবাধকতা। আমরা জানি কোনো ব্যবসা শুরু করতে গেলে ওই অঞ্চলের কি ট্রেড লাইসেন্স নিয়ে আমার ব্যবসা শুরু করতে সরকারের অনুমোদন থাকতে হবে, যে তুমি কোন ধরনের ব্যবসা, বৈধ ব্যবসা না অবৈধ ব্যবসা, কোন ধরনের ব্যবসা নিয়ে শুরু করবে। সেক্ষেত্রে আমরা জানি এটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে শুরু করতে হয়। যদি ওই ব্যবসার এলাকাটি হয় যদি হয় পৌর এলাকা বা পৌরসভার এলাকা, তাহলে পৌরসভা থেকে আমার সেই ট্রেড লাইসেন্সটা নিতে হবে, এবং যদি দেখি এটা আরও অত্র অঞ্চলের, তাহলে নির্দিষ্ট অফিস থেকে আমাকে এই লাইসেন্সটা নিতে হবে। তাহলে আমরা জানি ট্রেড লাইসেন্সের মাধ্যমে কোনো এলাকার ব্যবসা বাণিজ্য চালু করতে হবে, এটা হচ্ছে একটা আইনগত একটা নিয়ম, এটা অনুযায়ী ফলো করলে তাহলে আমার একটা বিষয়টা বৈধতা ধারায়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী যে কোশ্চেনটা আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে একটা উদ্দীপক, এটা এবং মজার বিষয় হচ্ছে এই উদ্দীপকটা আমার বিগত বছরে এটা কোন ভোটে জানি আসছে, আমি এটা তোমাদের সাথে আলোচনা করলাম। এই ধরনের ছোটোখাটো উদ্দীপক নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, এবং অনেকগুলি ক্লাস আমি নিয়েছি উদ্দীপকের সপক্ষে, তুমি কীভাবে আনসার লিখবে, কতটুকু লিখবে, সামগ্রিক বিষয়টা তাৎপর্যপূর্ণ কতটুকু লিখতে হবে, এবং প্রাসঙ্গিক কথাগুলো লিখে বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক কোশ্চেনগুলো উত্তর লিখতে হয় যাতে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবা। সেই জন্যে আমরা তোমাদের সাথে এই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং সৃজনশীল প্রশ্নগুলি আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটা না বুঝেই
না বুঝে কি তোমাকে উদ্দীপকের গল্পে তোমার সাথে ব্যাখ্যা করা হয়েছে এবং কি ধরনের প্রশ্ন তোমার সাথে করা হয়েছে সেগুলো না বুঝেই তুমি মুখস্থবিদ্যা আনসার লিখে ফেলো, যার সাথে প্রশ্নের সাথে এবং উদ্দীপকের সাথে তোমার উত্তরের সাথে কোনো সম্পর্ক নাই, সেক্ষেত্রে কিন্তু আনসার সঠিক হল। আনসার যদি অপ্রাসঙ্গিক হয় আমরা নাম্বার দিই না, কারণ উদ্দীপকের আলোকে এবং প্রশ্নের আলোকে তোমাকে কী করতে হবে, উত্তরগুলো লিখতে হবে। এই জন্য সৃজনশীল প্রশ্নের মূল মূল থিমই হচ্ছে তুমি তোমাকে যে ধরনের প্রশ্নের উত্তর করতে বলছে তুমি সেই ধরনের প্রশ্নের উত্তর করবা, টু দ্য পয়েন্টে আনসার করবা, তাহলে সেক্ষেত্রে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবা। আশা করি আমার এই ক্লাস থেকে, আমার যে উদ্দীপক থেকে আজকে আলোচনা করলাম, এ থেকে তুমি উপকৃত হবা এবং বাসায় বসে বসে আমাদের এই প্র্যাকটিসগুলি তুমি বই দেখে এগুলি করবা। যদি কোনো প্রবলেম এবং প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবা এবং আমাদের জানাবা। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।